हेलो बंधुरा, गुड मर्निंग। चैने तुम्हारे स्वागत जानाई। आमी गीतास्मिता। आमी आबार एक नतून ब्लग निये चले एसेछि तुम्हारे साथे निये। आजकेर ब्लगटा स्टार्ट करे दिलाम। आशा करछि आजकेर ब्लगटा तुम्हारे भालो लागबे। बेश किछुदिन जाबत आमादेर एखाने जानो तो एक फोटाओ बृष्टिर चिह्न नेई। আর সকালবেলা দেখো, সকাল থেকে যেন মনে হচ্ছে বাঘের মতো রোদ বেরিয়েছে। সকালবেলায় জানলার পর্দাগুলো না খুললেও নয়, আবার খুললেও যেন মনে হবে রোদটা এসে একদম পুরো গিলে খেয়ে নিচ্ছে। কিন্তু সকালের দিকে দেখবে একটু ঘরের জানলা বলো, পর্দা বলো, এগুলো সরিয়ে একটু রোদটা না ঘরের মধ্যে ঢুকলেও দেখবে শরীর এবং মন কোনোটাই যেন ভালো লাগে না। সেই পজিটিভিটিটা যেন ফিল হয় না। ওই জন্য আমি সকালবেলা একটুখানি খুলে দিই, আবার যা রোদের তাপ খুলবে কি মানে গোটা ঘর পুরো গরম হয়ে যাবে। তাও সকালবেলাটা একটু খুলে দিলাম, আর তারপরে আমি এক গ্লাস জল নিয়ে খাচ্ছিলাম। দেখো বন্ধুরা, প্রতিদিন সকালে কিন্তু প্রতিটা মানুষেরই বাসি মুখে এক গ্লাস গরম জল, ঈশতুষ্ণ গরম জল খাওয়া কিন্তু খুব ভালো শরীরের জন্যে। ওই যে মুখের লালাটা থাকে না, ওই লালাটা কিন্তু আমাদের শরীরে ওষুধের মতো কাজ করে, মানে অনেক ওষুধের কাজ করে মুখের মধ্যে ওই মানে সারা রাতে জমা মুখের ওই লালাটা। এই জন্য আমাদের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে জানো তো বন্ধুরা এক গ্লাস ঈশতুষ্ণ বাসি মুখে জল খাওয়া উচিত। যাই হোক, তারপরে দেখো জল টল খেয়ে রান্নাঘরে এসে বাসন ধুয়ে নিচ্ছিলাম, আর ওই বাসনগুলো প্রতিদিন আমার জন্য অপেক্ষা করে। আজ যত বছর আমার মেয়ে হয়েছে তত বছর। যাই হোক, বাসন টাসন ধুয়ে তারপরে আমি যখনই বাসন ধুই জানো তো বন্ধুরা, বেসিনটা একটু কিন্তু স্কচ ব্রাইটটা দিয়ে ধুয়ে নিই, মানে স্কচ ব্রাইটটা দিয়ে বুলিয়ে ধুয়ে নিই। তাহলে কী হবে বলো তো, তাহলে বেসিনটা নোংরা হয় না। নাহলে বেসিনে সবসময় জল পড়ে তো বেসিনের শ্যাওলা নোংরা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তারপরে এসেছিলাম রান্নাঘরে, তো এসেছিলাম বললুমই রান্নাঘরে এসে হাজব্যান্ডের জন্য আর আমার জন্য চা বসিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে চা দেখলে কেমন চা হয়, চায়ে জলটা ফুটতে দিলুম, তারপরে চা পাতা দিয়ে দিলুম। চায়ের মধ্যে না যাবে কোনো চিনি, না যাবে কিছু, না যাবে দুধ। দুধ চা অবশ্য হয়, কিন্তু সকালের দিকটা আমরা সবাই কিন্তু র চাটাই খাই, র চাটাই বেশি প্রেফার করি। তার কারণ হচ্ছে দুধ চা খেলে দেখবে সকালে একটা অ্যাসিডিটি চান্স থাকে, সেই জন্য আমরা সকালে সবাই কিন্তু র চা খাই। আর আমাদের চায়ে কেউ চিনি খায় না, আমার হাজব্যান্ড খায়, আমাদের তো সুগার আছে তাই আমাদের খাওয়া চলে না। যাই হোক, তারপরে বেশ কিছু বাসন ধুয়ে রেখেছিলাম, বাইরে থেকে মেজে এনে রেখেছিলাম, সেগুলো উল্টে দিলাম, তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, রান্না টান্না করে ভাত টাত বসিয়ে আর ভাতের চালটা না আমি ছোটো করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ভাতের মানে ক্রপ করে দিয়েছিলাম, কিন্তু ভাতের চাল আমি বোধহয় পাঁচ থেকে অনেকক্ষণ ধরে, মানে পাঁচ মিনিট না হলেও দু থেকে তিন মিনিট ধরে ধুই। এখন চাল এতটাই পালিশ করা জানো তো, তোমরা বললে বিশ্বাস করবে না, মানে ধুতে থাকবো তো সাদা সাদা, মানে সবাই অবশ্য ভাত আর কেনা বসায়, তোমরা সবাই দেখতেই পাও যে যখন চাল ধুবে দেখবে সাদা 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 বেরোতেই থাকবে। যাই হোক, ভাত টাত করে রান্না টান্না করে সব রান্না মোটামুটি কমপ্লিট করে উপরে চলে এসেছিলাম। উপরে এসে চান টান করে, তখন অলরেডি আমার চান টান পুজো করা হয়ে গেছে, তারপরে উপরের ঘরগুলো ঝাড় দিতে এসেছিলাম, আর পর্দাগুলো দেখো আগেই দিয়ে দিলাম। তখন কটা বাজবে, দশটা থেকে সাড়ে দশটা বাজবে, যেন মনে হচ্ছে গোটা ঘর একদম রোদের তাপে যেন হচ্ছে পুড়ে যাচ্ছে, বিশ্বাস করো। ওই সময় তখন সবে মাত্র দশটা সাড়ে দশটা বাজছে, ওই জন্য তোমরাও কিন্তু বন্ধুরা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘরের জানলা দরজা সব বন্ধ করে দেবে। জানলা দরজা বন্ধ করে দিলে দেখবে ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয় গ্রীষ্মকালের দিনে। আর শীতকালের দিনে যেমন জানলা দরজা খুলে দিলে ঘর তোমার গরম হয় রোদের তাপে, তেমন গ্রীষ্মকালে দেখবে জানলা দরজা সব বন্ধ করে দিলে কিন্তু ঘরগুলো ঠান্ডা থাকে। সেই জন্য আমিও সব ঘর বন্ধ করে দিলাম। আর আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের এইভাবেই অ্যাডজাস্ট করে সব কিছু চালাতে হবে, মানে কিভাবে ঘর ঠান্ডা, আমাদের তো এসি থাকলেও আমরা সবসময় চালাতে পারবো না, সুতরাং আমাদেরকে এইভাবেই চেষ্টা করে করে নিজেদেরকে ঠান্ডা রাখতে হবে এই গরমের মধ্যে। যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু ঘর টরগুলো সব মুছে নিলাম, আর ঝাড় দেওয়া ঘর পোছা এগুলো তো আমরা প্রতিদিনই করি, আর আমি কিন্তু গোপরের ঘরগুলো না প্রতিদিন মুছি না, প্রত্যেক বুধবার আর বৃহস্পতিবার মুছি, কারণ ওই দিন লক্ষ্মী পুজো হয় বাড়িতে। আর বন্ধুরা, তোমরা কি খেয়াল করেছো, মানে আমি যতক্ষণ কাজ করছি আমার মেয়ে পেছনে 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 ঘুরতেই থাকছে। ও ওইরকমই করে জানো তো, যখনই কোনো কাজ করবো আমার পেছনে ঘুরবে, আর ও কন্টিনিউ আমাকে বলছে মা আমি মুছে দেব, তোমার কাজটা আমি করে দেব, দাও না আমি মুছে দিই না। দিয়ে ওকে মুছতে দিচ্ছিলাম না বলে ও খুব চেঁচামেচি করছিল, কান্নাকাটি করছিল, ওই জন্য শেষমেশ আমি ওকে
কি করব বলো, কিছু উপায় নেই। মানে কিছু কিছু ইচ্ছা না করলেও কিছু কিছু কাজ মানে করতে হয়, দিয়ে বাধ্য। আমি হচ্ছে নে তুই মুছে নে একটু, মানে ও যতক্ষণ আমার মেয়ের এটাই একটা মানে রোগ, ওকে যতক্ষণ না সেই জিনিসটা দেয়া হবে, ওই জিনিসটাও 2 সেকেন্ডই নিল, মানে মোছার জন্য ও 2 সেকেন্ডই নিয়ে ওইটুকু করলো। আমি যতক্ষণ ক্যামেরা করেছি ও ততক্ষণই কিন্তু মুছেছে, তারপরে আর কান্না করেনি। কিন্তু তার আগে আমি যতক্ষণ না ওকে ওই মোছার মানে মোছার জন্য দিয়েছি ততক্ষণ চিৎকার করেছে। যাই হোক, মুছে টুছে নিল, মুছে টুছে নেওয়ার পর দেখবে ঘরগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যায়। এরপর হচ্ছে ঘর, আমাদের মধ্যবিত্ত পরিবারের এসি নেই, তাহলে ন্যাচারাল এসি বানাতে হবে। কিভাবে বানাবো বলো তো? এই দেখো, গামছা দুটোকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে নিল, জলের মধ্যে ডুবিয়ে নিয়ে এরপর দেখো কি করি। জলের মধ্যে ডুবিয়ে নিংড়ে নিলুম, নালে পুরো জল ভরভর করে দিলে মানে পুরো জল যদি নিংড়ে না নিংড়ানো না হয় তাহলে আরও ভালো হবে। যদি তোমাদের এরকম কোনো জায়গায় হয় যে আমার যেমন খাটের ওপরে দেখতেই পাচ্ছ তোমরা, খাটের ওপরে যেহেতু দিয়েছি যদি ভরভর মানে পুরো জলটা না নিংড়ে ওখানে ওইভাবে মিলে দিই তাহলে কিন্তু দেখবে জলে বিছানা ভরে যাবে। সেই জন্য আমার কাছে অপশন ছিল না, কিন্তু তোমাদের যদি এরকম হয় যে জলটা মেঝেতে পড়বে তাহলে তোমরা কিন্তু জলটা পুরো না নিংড়ে একটু জল জল অবস্থাতেই ওগুলো ওইভাবে মিলে দাও। মানে গামছা হোক তোমার কাছে যেটা আছে, বিছানা চাদর হোক, সেটাকে জলের মধ্যে ভিজিয়ে সেটাকে জানলার পাশে মিলে দাও। এরপর ফ্যান চালিয়ে শোবে, দেখবে যখন যেই ফ্যানের হাওয়াটা তোমার ওই গামছা বলো যেই কাপড়গুলোকে যত ফ্যানের হাওয়াটা চলবে কাপড়গুলো থেকে ওই জলটা ফ্যানের হাওয়া টানবে তত তোমার ঘর ঠান্ডা হবে, ন্যাচারাল এসি হয়ে গেল। আর এটা কিন্তু সত্যি প্রমাণিত। আর এরপর দেখো যে গ্রীষ্মকালের দিনে আর একটা জিনিস আমাদেরকে বাঁচাতে পারে, সেটা হচ্ছে কী বলতো, স্নান। মানে বারবার বারবার স্নান করলে তবে যেন মনে হচ্ছে শরীর মন সব ঠান্ডা হচ্ছে। আর সেটা আমার মেয়েকে দেখে তোমরা দেখে মেয়েকে দেখে তোমরা দেখেই নাও এবং শিখে নাও কীভাবে স্নান করতে হয়। মানে স্নান করলেও কিন্তু আমাদের শীতকাল গরমকালের দিনে আমাদেরকে বাঁচাতে পারে, বারবার একবার দুবার তিনবার। কিন্তু মাথায় কেউ জল দিও না, আমার যেটা মনে হয় সেটাই বলছি, মাথায় জল দিলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা থাকে। গাটা ধুয়ে নিতে পারো, আর যাদের গা ধুলেও ঠান্ডা লাগার চান্স থাকে তারা কিন্তু একটু গামছাটাকে ভিজিয়ে শরীরে কিন্তু ইয়ে করে নি মানে শরীরটা একটু বুঝে নিতে পারো। যাই হোক, এরপর চলে এসেছি, শুধু কি শরীর ঠান্ডা করে ঘর ঠান্ডা করলে হবে? এরপর তো পেটটাকেও ঠান্ডা করতে হবে নাকি? সেই জন্য দেখো বাতাসা দিয়ে একটা শরবত বানিয়ে নিলুম, বাতাসা চিনি দিইনি, কারণ চিনি হেলদি নয় একেবারেই, চিনি হচ্ছে হোয়াইট পয়জন। সেই জন্য গুড়ের বাতাসা দিলুম, গুড়ের বাতাসা, পিট লবণ, আর হচ্ছে তোমার কী বলতো বা আর একটু কটা আইস কিউব দিয়েছিলাম, আর হচ্ছে লেবু দিয়ে বাতাসার শরবত বানিয়ে নিলাম। শরবতটা খেতে সত্যি দারুণ লাগছিল, কিন্তু যা জানোই তো আমার সুগার আছে, অতগুলো বাতাসা দিয়েছি আমার খাওয়া চলবে না বলে আমি পুরোটা খাইনি, জাস্ট একটু চেকে তারপরে দিয়ে দিয়েছিলাম হাজবেন্ডকে। আর একটা জিনিস সে গরমকালে আমাদের পেটকে ঠান্ডা রাখতে পারে, সেটা হচ্ছে দইয়ের লস্যি। মানে দইয়ের লস্যিও কিন্তু গরমকালের দিনে একটা দারুণ খাবার। এই শরবত টা লস্যিটা দুটোই আমাদের পেটকে ঠান্ডা করতে পারে, তাই তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো। যাই হোক, এরপর দেখো পেট ঠান্ডা হলো জল শরবত খেয়ে। এরপর হচ্ছে আমরা ভাতে বাঙালি, মানে ভাত ছাড়া আমাদের চলে না। আর এখন এত গরম পড়েছে যে কি বলবো, যে ভাতের দেখবে হাবি জাবি তরকারি একেবারেই ভালো লাগছে না। সেই জন্য দেখবে আলু মাখা, মানে আলুটাকে বেশ পেঁয়াজ লঙ্কা তেল করে মেখে, যদিও পেঁয়াজগুলো আমার একেবারেই ভালো করে কাটা হয়নি জানো তো, পেঁয়াজগুলো আমি ওই কোনো রকমে তাড়াহুড়ো করে ছুরি দিয়ে কেটেছি, তো এটা বটিতে বসে কাটলে আর একটু ভালো কাটা যেত, আর তাহলে খেতে আর একটু টেস্টি হতো। আমি ওই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে কেটেছি বলে পেঁয়াজগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছিলো। যাই হোক, খেতে কিন্তু কোনো অংশে খারাপ লাগছিলো না, দেখতে হয়তো অতটা ভালো লাগছিলো না, যেটা যাই হোক। তারপরে দেখো এই যে আলু মাখা আর হচ্ছে চপ মাখা, এটা দিয়ে পান্তা ভাত, পেটকে ঠান্ডা রাখার মনকে ঠান্ডা রাখার একদম গরমকালে একটা দারুণ জমাটি খাবার। মানে আমি কালকে রান্না করেছিলাম জানো তো, কুমড়ো পুঁই শাক আলুর তরকারি আর হচ্ছে তোমার ডিমের ঝোল, আমি কিন্তু ওগুলো একটুও খাইনি।
মেয়েকে যখন ভাত খাওয়াই তখন ডিমটা সত্যি কথা বলতে কি খেয়ে নিয়েছিলাম, কারণ ডিম আমার ভীষণ ফেভারিট। মাছ মাংসর থেকেও আমার কিন্তু ডিম খেতে বিশাল ভালো লাগে। আগে এতটা ভালো লাগতো না, এখন ভালো লাগে। যাই হোক, দেখো চপ মাখ মেখে নিচ্ছি। চপের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নুন আর তেল দিয়ে দেখবে চপ মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তারপর ওই যে ভাত নিয়ে নিচ্ছে, আমার কিন্তু পান্তা ভাত ছিল না সত্যি কথা বলতে কি। পান্তা ভাত তোমরা তো সবাই জানো, রাতের দিকে যারা আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখো, যে আমরা রাতের দিকে কিন্তু ভাত খাই না, আমরা রুটি খাই। আর এমনিতেই সুগারের পেশেন্ট, দুবার ভাত খাওয়া চলে না। ওই জন্য ভাত করে রেখে দেওয়ার, আর বেশি করে ভাত করে রেখে দেওয়ার মানে মনেও ছিল না সত্যি কথা বলতে কি। নাহলে হয়তো দুপুরের ভাতটা রেখে দিলে ভালো হতো, কিন্তু কি করব, ফ্রিজে জলটা রেখে দিয়েছিলাম গরম ভাতটাকে, মানে তাতেও কিন্তু আমার দারুণ লাগছিল। হ্যাঁ, তবে ওইটা যদি পান্তা ভাত হতো তাহলে ওর মজাটা আরেকটু বেশিই হতো। উপায় ছিল না, যেটা ছিল না সেটা না পাওয়া, যেটা ছিল না সেটাকে নিয়ে না ভেবে যেটা ছিল সেটাকে দিয়েই আমি কাজ চালালাম। দেখো ফ্রিজে জলটা রেখে দিয়েছিলাম, তারপর ওই যে জলটা নিয়ে নিলাম, দিয়ে জলটা নিয়ে এরপর হচ্ছে তোমার ওর মধ্যে ভাতটার মধ্যে তোমার ওই ঠান্ডা জলটাকে ঢেলে দিলাম। তারপরে দেখো আমার কিন্তু ভাত, পান্তা ভাত, পান্তা নয় গরমটাকেই পান্তা বাড়িয়েছি আর কি। যাই হোক, জল ঢালা ভাত, চপ মাখা আর আলু ভাতে একদম রেডি। আর বিশ্বাস করো এই খাবারটা খেতে আমার মানে কি বলবো, তুমি আর যাই দাও, মানে তুমি আমাকে যত অমৃতই দাও, মাছ দাও মাংস দাও, তার থেকে কিন্তু আমার সত্যি কথা বলতে কি দারুণ লাগে। আগেকার দিনে যেমন মানুষরা খেতে সত্যি করেই তাই তাদের এই জন্যই তাদের ভালো লাগতো। আর আমি একটু চেষ্টা করেছিলাম সাজাবার, তো তোমরা জানিও আমার সাজানোটা কেমন হয়েছে। আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে সাজানোর চেষ্টা করেছি। তারপরে ওটা যেহেতু কাঁচের বাটি ছিল, আর আমাদের বাড়িতে ওই কাঁচের বাটিগুলো কিন্তু দই বসানোর জন্য হয়, ওগুলো খাওয়ার জন্য নয়, তাই আমি ওই কাঁচের বাটি থেকে দেখো ভাতটা ছেঁকে নিচ্ছিলাম। ভাতটা ছেঁকে কাঁসার থালায় তুলে নিলুম। আর এমনিতে জানো তো আমি না একদমই ওই সাজিয়ে গুছিয়ে নিজের জন্য অন্তত ভাতটা বাড়ি না, ওই কোনো রকমে খেয়ে নিই। আজকে ভিডিও করব বলে কাঁসার থালা নিয়েছি, বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর সাথে একটু কুলের আচার নিয়েছিলাম। বিশ্বাস করো আজকে দুপুরের ভাতটা আমার জাস্ট জমে গেছিলো, কিন্তু তোমরাও খাও সত্যি কথা বলতে কি পেট ঠান্ডা হবে। তবে শুকনো লঙ্কাটা আমার মনে হয় একটু কম খাওয়াই ভালো, কারণ শুকনো লঙ্কাটা আমার যেটা হয় শুকনো লঙ্কা আমার একদমই শ্যুট হয় না জানো তো। আমি শুকনো লঙ্কাটা দিয়ে আলু ভাতে মেখেছিলাম ঠিক কথাই, খাবার পর একটু কোথাও গিয়ে আমার অস্বস্তি হচ্ছিলো, যদি ওইটা না দিতাম তাহলে আমার মানে মুখে খেতে ভালো লাগছিলো, শরীরটা একটু ডিস্টার্ব করছিলো সেটাও আর হতো না। যাই হোক, যদি তোমাদের শ্যুট হয় তাহলে তো বলারই কথা নয়, মানে শুকনো লঙ্কা মেখে আলু ভাতে দিয়ে ভাত খাওয়ার মানে জমা মানে ব্যাপারটাই আলাদা। তো আমার মুখটা দেখেই বুঝতে পারছো ভাতটা খেতে আমার কতটাই ভালো লাগছে। আর তারপরে যাই হোক, দেখো বিকেলের সময় আর এই গরমে ঠান্ডা রাখার আমাদের আর একটা অপশান, সেটা হচ্ছে গা ধোয়া। তোমাদের তো আগেই বললাম বিকেলবেলা বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো করার পর আবার চলে গেছিলাম বাথরুমে গা ধুতে। বাথরুমে গা ধুয়ে এরপর হচ্ছে একটু রেডি হয়ে নিলাম জানো তো। এই গরমে ঘরের মধ্যে থাকতে একদম ইচ্ছা করছে না বিশ্বাস করো, মানে বিকেলটা হলেই মনে হয় কখন বাইরে যাব। তাই একটু সাজুগুজু করে বাইরে গেলে একটু তো সাজুগুজু করতেই হয়, যদিও বিশেষ কিছুই সাজিনি, চুলটা আঁচড়ে নিলাম আর তোমার হচ্ছে মুখে একটু ক্রিম লাগিয়ে আর একটা টিপ পরে এরপর রেডি হয়ে যাচ্ছি কি বলো তো বাইরে যাব বলে। যদিও বাইরে বলতে কিছুই না, হাঁটতে যাব বলে। হাঁটতে গেলেও সেই গরমই লাগে, ঘাম দেয়, কিন্তু তাও বাইরের ওই আবহাওয়াটা, বাইরের হাওয়া বাতাসটা দেখবে শরীরে কিন্তু ভালো লাগে। তাই মানে যাদের সম্ভব আমি তো বলবো যে বিকেলের দিকে একটু সবাই বাইরে যাও। যাই হোক, তারপরে রেডি হয়ে হাজব্যান্ডের সাথে বিকেলে বাইরে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে যাব বলে। আর বিকেলবেলাটা দেখো কি সুন্দর লাগছিল, দেখবে ভোরের আকাশটা আর এই বিকেলের এই সময়টা এত সুন্দর লাগে যে মানে সত্যি করে ভাষায় বর্ণনা করা যায় না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কোথাও গিয়ে তোমাদের মনে হয় যে আজকের ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হয়েছে তাহলে আমার প্লিজ আজকের ভিডিওটা আমাকে আমার আজকের ভিডিওটা লাইক করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থাকো, ঈশ্বর তোমাদের ভালো রাখুক, এটাই সবসময় চাই। তোমরা আমার পরিবারের সদস্য, তোমাদেরকে ভগবান ভালো রাখুক, এটাই চায়।